হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের মধ্যে একটা নতুন আপডেট দিতে চলেছি। তো আপডেটটা শোনার আগে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের সকলের ট্যাবের টাকাটা কিন্তু পেয়ে যাবে। তোমরা যে যে জেলার থেকে বলছো সে সেই জেলার বা যে যে স্কুল থেকে বলছো সে সেই স্কুলে কিন্তু সবাই, যত স্টুডেন্ট আছো ক্লাস 12-এর, তারা কিন্তু সবাই টাকাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, যে ইনফরমেশানটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে যে তোমাদের যে স্কুলে তুমি পড়ো সেই স্কুলের কিন্তু একটা যে ইমেল আসে তোমাদের, যে বিকাশ ভবন থেকে যে ইমেলটা আসে তোমাদের ভেরিফিকেশানের জন্য, সেই ইমেলটা কিন্তু তোমাদের হেড মাস্টার মশাই বা হেড ম্যাডামের কাছে কিন্তু চলে এসেছে। সেই ভেরিফিকেশানটা করা হয়ে গেলেই ম্যাম স্যাররা যখন বলে দেবে যে ভেরিফিকেশানটা করা হয়ে গেছে, তখনই কিন্তু তোমাদের টাকাটা মারা শুরু হবে। তো বন্ধুরা, সব স্কুলেই কিন্তু দিয়ে দিয়েছে সেই ইমেলটা, সেই SMSটা, সেটা যখনই স্যারেরা বলে দেবে হয়ে গেছে ভেরিফাই, তো তখনই কিন্তু তোমাদের টাকা মারাটা শুরু হয়ে যাবে। তার আগে বলে দিই বন্ধুরা, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক করে নাও। চেক করে নিয়ে যদি একবার টাকাটা তুমি রাখো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, একবার টাকাটা তোলো, তোলার পরে যদি দেখতে পাও যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু আছে তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে তোমরা কিন্তু একবার, এখনও সময় আছে, তোমরা একবার হেড স্যারের কাছে বা হেড ম্যামের কাছে বা এই ডিপার্টমেন্টে যে কাজবাজ করে যে স্যার, সেই স্যারের সাথে কিন্তু তোমরা কথা বলে নাও। কারণ কী বলো তো, ট্যাবের টাকার কিন্তু দুবার কোনো এ করা যায় না, ঠিক আছে? তোমাদের কিন্তু একবারই সুযোগ আসে। এরপরে যে কোন পদ্ধতিতে তোমাদের স্কুল কাজ করলে, ধরো তুমি টাকা পাওনি তাহলে আবার তুমি টাকাটা পাবে, সেরকম কিন্তু কোনো রাস্তা নেই, একবারই চান্স, ঠিক আছে? তো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ব্যাংকের বইটা আগামী 2-1 দিনের মধ্যে করে নেবে, ব্যাংকের বইটা চেক করে টাকা রাখবে এবং টাকা তুলবে, তুলে দেখবে অন আছে কিনা, যদি চালু থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে তোমরা কিন্তু হেডমাস্টার মশাই বা হেডম্যামের সাথে গিয়ে কথা বলে নাও। তো বন্ধুরা, তোমাদের যখন স্কুলে হেড স্যারের কাছে বা হেডম্যামের কাছে চলে এসেছে নোটিশটা, তাহলে তোমরা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা স্কুলেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে 1 সেপ্টেম্বর থেকে, আর তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের সবার টাকা দেওয়া শেষ হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে কিন্তু পুজোর আগেই কিন্তু তোমাদের সবার টাকা দিয়ে দেওয়ার কথা ছিল, পুজোর আগেই কিন্তু তোমাদের সবার টাকার পাওয়ার কথা ছিল। তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমরা খুব শীঘ্রই কিন্তু তোমাদের টাকাটা দিয়ে দেওয়ার কথা আছে 9.5 লাখ স্টুডেন্টের, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অবশ্যই তোমরা প্রেস করে দেবে।